আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ওয়ার্ল্ডের বেস্ট পিজা এবং গিনিস রেকর্ডের রেকর্ড করা পিজা, সেই পিজা খাওয়ার জন্য আসছি। এটা হচ্ছে গ্র্যারি 400, এই পিজা রেস্টুরেন্টের নাম। তো আমরা এখানে গিয়ে ট্রাই করব। এখানে 2014 সালে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এই রেস্টুরেন্টের পিজা ওয়ার্ল্ডস বেস্ট পিজা হয়েছিল। তো আমরা খুঁজে দেখবো মেনুর মধ্যে সেই পিজাটা আছে কিনা, যদি থাকে সেই পিজাটা আমরা ট্রাই করবো। তো চলুন আমার সাথে ভেতরে। তাহলে ঢুকে পড়ি। ঢুকার মুখে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা বোর্ডের মতো, এই বোর্ডের মধ্যে ওদের কিছু কথাবার্তা, ওদের হিস্ট্রি এগুলো লেখা আছে। তো যাই হোক, ঢুকে পড়ি রেস্টুরেন্টে। এখানে ঢুকার পরে দেখতে পাচ্ছি যে একটা কোভিড চেকের একটা জায়গা, যেখানে হচ্ছে ওই কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কোভিডের চেকিং করার অ্যাপ স্ক্যান করতে হয়। আচ্ছা, এই জায়গাটা মনে হচ্ছে যেখানে লোকজন বসে ওয়েট করবে যারা পার্সেল নিবে তাদের জন্য। আর কাউন্টারের পরে এখানে মূল রেস্টুরেন্ট, লাইটগুলো সেই রকম, লাইটগুলো খুব সুন্দর, কেমন ইরেগুলার শেপের, বাট বেশ ভালো লাগছে দেখতে। আচ্ছা, এখানে শেলফের মধ্যে ওয়ার্ল্ডস বেস্ট পিজা বই। আচ্ছা, তার মানে হচ্ছে এই বইগুলো হচ্ছে ওদের সেই পিজার রেসিপির বই। কেউ যদি ওদের এই রেসিপিতে বাসায় পিজা তৈরি করতে চায় তাহলে এই বইগুলো নিয়ে যেতে পারে। আর এগুলো হচ্ছে টেবিল, যেখানে কাস্টমাররা বসে পিজা বা অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো ট্রাই করবে। তো দিকটাতে যাই। আজকে আসলে এটা ওয়ার্কিং ডেতে আসছি আমরা, এই কারণে এখানে লোকজন তেমন দেখা যাচ্ছে না। আর বেসিক্যালি এই এটা জমে হচ্ছে সন্ধ্যার সময় আর উইকেন্ডে। আর ওই যে গম্বুজের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিজা ওভেন। এগুলো উড ফায়ার, মানে কাঠের আগুনে হয়, ভেতরে পিজা তৈরি করে। আর এই বাম দিকের গ্যালনগুলো হচ্ছে অলিভ অয়েলের, আর এগুলো হচ্ছে পিজার টপিং, যেগুলো দিয়ে পিজাটা তৈরি করা হবে। পুরো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাই বেশ অন্যরকম সুন্দর, এমনকি অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডেও আমি বলবো যেটা খুবই ইউনিক। যাই হোক, এটা আমাদের একটা ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসটা মকটেল বলে আর কি। এই এটার নাম হচ্ছে প্যাশন বিজনেস, খুব ইন্টারেস্টিং নাম। আর এটা হচ্ছে ওদের মেনুর বই, যেটার মধ্যে ওদের সব পিজা এবং অন্যান্য খাবারের লিস্ট আছে। খুব এক পাতার মেনু হলেও ভেতরে কিন্তু আইটেম দেখতে পাচ্ছেন, অনেক আইটেমে ঠাসা। আর এই যে এগুলো হচ্ছে সেই পিজা দুটা, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট পিজা আর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড পিজা, ফর্মা জিনি আর মার্গারিটা। তো যাই হোক, আমরা এই দুটা পিজাই ট্রাই করব। আর দেখতেই পাচ্ছে যে বিশাল লিস্ট, আরও অনেক রকমের পিজা আছে। তো আমরা অর্ডার করে দিয়েছি, আমাদের পিজাটা তৈরি হচ্ছে ওই যে বড় গম্বুজের মতো উড ফায়ার ওভেন, ভেতরে কাঠের আগুন জ্বলছে, লাকড়ির আগুন জ্বলছে, তার মধ্যেও ওই যে আমাদের পিজাটা তৈরি হচ্ছে। তো পিজার কারিগর সাহেব পিজাটাকে নিয়ে একটু ঘুরিয়ে আবার ঢুকালেন, বোধহয় এটা পার্ট অফ দ্য রেসিপি, একটু স্পিন করে নেওয়া, তাতে হয়তো জিনিসের টেস্ট ভালো হয়। ভেতরে লাকড়ি দেখতে পাচ্ছেন, লাকড়িগুলো জ্বলছে। ওদের দুইটা পিজা ওভেন আছে, দুইটার মধ্যে একটা এখন চলছে খুব সম্ভবত, এখন যেহেতু ওদের অনেক বেশি কাস্টমার নাই, অনেক বেশি অর্ডার নাই তাই। বাট আমি শিওর যে যখন সন্ধ্যায় অনেক ভিড় হয় তখন অনেক, তখন দুটা ওভেনই চালু করবে। আমাদের পিজা একটা হয়ে গেছে, আর সেকেন্ড পিজাটাও বের করবে এখন। বেশ বড় সাইজের পিজাগুলো, এই পিজাগুলো আবার ছোট হয় না। আর এই যে সেই গ্যালন যেগুলোর মধ্যে হচ্ছে অলিভ অয়েল, এগুলোও মোটামুটি ওদের ব্র্যান্ডেরই অলিভ অয়েল দেখতে পাচ্ছি, যে অলিভ অয়েলগুলো দিয়ে পিজা বানায়। এগুলো সবই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বলেই মনে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পিজা, এক্সট্রা কিছু আরও চিজের গুঁড়া মনে হয় দিয়ে দিল, গ্রেটেড চিজ বলে এগুলোকে। তো আমাদের টেবিলে চলে আসলো আমাদের পিজাগুলা, এই হচ্ছে সেই মার্গারিটার, পরেরটা হচ্ছে সেই ফোরমাজি। মার্গারিটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে অনেক মার্গারিটা টমেটো দেওয়া হয়, আর ফোরাজি হচ্ছে অনেক রকমের চিজ দেওয়া আছে এর মধ্যে। আর এগুলো হচ্ছে চিলি ওয়েল,
আর পাশেটা গুঁড়া করা চিজ। তো মার্গারিটা পিজাটা ভালো করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে টমেটোর মার্গারিটা, টমেটোর বিভিন্ন সস, কিছু হার্বস ইটালিয়ান আর চিজগুলো দেখা যাচ্ছে। আর পরেরটা হচ্ছে ফোরমাজি। তো আমরা মার্গারিটা দিয়ে শুরু করি, দেখতেও বেশ ভালো জিনিসটা, লাল সুন্দর। একটু চিলি অয়েল নেই, এটা বেসিক্যালি অলিভ অয়েল, তার মধ্যে কিছু মরিচ রেখে দেওয়া আছে আর কি, তেলটা একটু মরিচের ফ্লেভার হওয়ার জন্য। একটু এক্সট্রা চিজের গুঁড়াও নেই, যদিও পিজাটাতে চিজ দেওয়া হয়েছে, তারপরেও কিছু এক্সট্রা চিজের গুঁড়া দিলে হয়তো আরও ভালো লাগবে। দিয়েছে যখন ট্রাই করি আর কি। মাশাআল্লাহ পিজাটা বেশ ভালো, বেশ অন্যরকম টেস্ট। আর এটা হচ্ছে ফোরমাজি পিজা, এটার মধ্যে 30 রকমেরও বেশি চিজ দেখার দেওয়া আছে। তো একটা পিজাতে এত রকমের চিজ দেওয়ার কারণেই এটা হচ্ছে গিনিস রেকর্ড পেয়েছে। আর ওই যে যেটা দেখলাম যে মার্গারিটা, এটা এটা কিন্তু বেশ থিন, ক্রাস্টটা বেশ থিন, যে কারণে পিজাটা অনেক বড় হলেও খাওয়া যাবে ইজিলি। ফোরমাজি পিজাটাও একটু ট্রাই করি, এটা হচ্ছে গিনিস রেকর্ড করা পিজা আর কি। খেতে ভালো, বেশ ভালো। অনেক রকমের পিজা চিজ মিক্স করা বানানো হয়েছে, তো যে কারণে টেস্টটা বেশ একটা কমপ্লেক্স টেস্ট হয়েছে। বেশ ভালো খেতে, ওয়ার্থ ইট টু ট্রাই। ক্রাস্টটা বেশ থিন এবং বেশ অনেকটা মচমচে করে করা হয়েছে। তো দর্শক, আমরা দুই রকমের পিজা ট্রাই করে বের হলাম আর কি, এখন বাসার দিকে যাচ্ছি। পিজা দুটাই মাশাআল্লাহ বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। আমার কাছে আসলে দুটাই ভালো লেগেছে, যেটা গিনিস রেকর্ড করা পিজা সেটাও খেতে বেশ ভালো, আর যেটা ওয়ার্ল্ডস বেস্ট পিজার অ্যাওয়ার্ড পেয়েছিল, মানে এটা একটা বিশেষ বলার মতো একটা বিষয় আর কি, যে পৃথিবীর শ্রেষ্ঠ পিজা, অফিসিয়ালি যেটা পৃথিবীর বেস্ট পিজা, সেটা খাওয়ারও একটা এক্সপিরিয়েন্স হলো আর কি আজকে। তো সেটাও খেতে বেশ ভালো লেগেছে আমার, এই আর কি। তো ঠিক আছে দর্শক, আপনারা আমাদের সাথে দেখলেন আর কি এই অস্ট্রেলিয়ার একটা পিজার দোকান, পিজা শপ বা পিজারিয়াও বলে এরা এটাকে, যেখানে আমি গিনিস রেকর্ড করা পিজা এবং ওয়ার্ল্ডস বেস্ট পিজা, এই দুই রকম দুটা পিজা ট্রাই করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা একটু প্রেস করবেন। আর নেক্সট ভিডিওতে এরকম আরও কিছু চমকপ্রদ জিনিস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।